হ্যালো ওয়ান ওয়েলকাম, সকলকে স্বাগত আমাদের চ্যানেল স্টাডি আপগ্রেডে। গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি আমাদের জেনারেল অ্যাওয়ারনেস পার্ট 12 নিয়ে। এখানে আমরা আলোচনা করতে চলেছি WBB প্রিভিয়াস ইয়ার অ্যাজ ওয়েল অ্যাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং PSC-র বিভিন্ন পরীক্ষার জেনারেল অ্যাওয়ারনেস এবং GK এর প্রশ্ন উত্তর নিয়ে। এই সিরিজটি তোমাদের সকলের উপকারে লাগবে আমরা আশা করি, এবং তোমরা সকলে এই প্রশ্ন উত্তরগুলো দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমাদের প্রত্যেক দিনের মতো আমাদের ক্লাস রুটিনটা দেখে নেই। জেনারেল অ্যাওয়ারনেস এবং GK এর ক্লাস আমাদের 6:30 AM সকালবেলা প্রত্যেক দিন আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্সের ক্লাসও শুরু হয়ে গেছে এবং রিজনিং এর ক্লাসও আফহোল্ড আছে, এটিও শুরু হয়ে যাবে। ওকে, চলো আমরা শুরু করি আজকে আমাদের পার্ট 12 এর প্রশ্ন উত্তরের প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের রামমোহন রায়। রামমোহন রায় প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। নেক্সট কোশ্চেন, আমাদের রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়? রাওলাট অ্যাক্ট 1905, 1913, 1919 এবং 1925। রাওলাট অ্যাক্ট এর মধ্যে চালু হয় 1919 সালে। এই অ্যাক্টে কি ছিল? রাওলাট অ্যাক্ট একটা ভীষণ ভয়ঙ্করী সর্বনাশা আইন ছিল। এই অ্যাক্টে ভারতীয়দের বিনা প্ররোচনায় কোনো রকম জুডিশিয়াল ট্রায়াল বা জুডিশিয়াল কাস্টাডি ছাড়াই তাদেরকে বিচার করা যেত এবং বিচারে তাদের শাস্তি পর্যন্ত দেওয়া হতো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, চাকার ব্যবহার খুব বেড়ে যায় কখন? নবম শতাব্দী, দশম শতাব্দী, চতুর্দশ শতাব্দী না দ্বাদশ শতাব্দী? এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে দ্বাদশ শতাব্দী। দ্বাদশ শতাব্দীতে আমরা ইতিহাসে যদি দেখি, চাকার ব্যবহারটা প্রচণ্ড অর্থাৎ ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। ওকে, মোগল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে কয়টি ভাগে ভাগ করেছিল? মোগল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে 8টি, 5টি, 12টি, 10টি? এর মধ্যে হয়ে যাবে 12টি সুবাতে ভাগ করেছিল। সুবা অর্থাৎ এখন যেরকম আমরা দেখি ভারতের বিভিন্ন রাজ্য বা একটি রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট, সেই রকমই আকবর তার এম্পেরারকে 12টি সুবায় বিভক্ত করেছিল। দিল্লি, কাবুল, লাহোর এই সমস্ত ভাগগুলো ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেন? দিল্লিতে যে জামা মসজিদটি আছে সেটি কে তৈরি করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব? সঠিক আনসার হয়ে যাবে শাহজাহান। শাহজাহান দিল্লির জামা মসজিদ তৈরি করেন। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন ডেটে? 7ই এপ্রিল, 5ই জুন, 6th আগস্ট এবং 16th জুন। এটি খুবই সহজ উত্তর এবং বিভিন্ন পরীক্ষায়, বিগত পরীক্ষার গুলোতেও জিজ্ঞেস করা হয়ে থাকে। ওকে, আশা করি সকলেই এর আনসারটা করতে পারবে। আনসার হবে 5th জুন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস সেলিব্রেট করা হয়। নেক্সট প্রশ্ন, টেক্সটাইলের পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ কৃষিভিত্তিক শিল্প কি? অর্থাৎ আফটার টেক্সটাইল ভারতের এগ্রোবেস ইন্ডাস্ট্রি কি? দুগ্ধ, পাট, প্রক্রিয়াজাত খাদ্য শিল্প না চিনি শিল্প? এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে চিনি। চিনি শিল্প, সুগার ইন্ডাস্ট্রি। ফার্স্ট হলো টেক্সটাইল, সেকেন্ড সুগার, তারপর ভেজিটেবল অয়েল, এইভাবে সিকোয়েন্স চলতে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, আমাদের কোনটি উত্তরবঙ্গের নদী নয়? খেয়াল করবেন, নয়। ওকে, উত্তরবঙ্গের নদী নয়, জলঢাকা, হলদি, রায়ডাক, কালজানি। এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে হলদি নদী। জলঢাকা, রায়ডাক, কালজানি সবই আমাদের উত্তরবঙ্গের নদী। হলদি নদী হলদিয়াতে অবস্থিত। কাবেরী জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে? কাবেরী ওয়াটার ডিসপিউট, তামিলনাড়ু, কর্ণাটক, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তেলেঙ্গানা, তামিলনাড়ু। এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু এবং কর্ণাটক। এই দুটি রাজ্যের মধ্যে কাবেরী ওয়াটার ডিসপিউট রয়েছে। ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত? রুদ্রপ্রয়াগ, ঋষিপ্রয়াগ, হরিদ্বার, দেবপ্রয়াগ? এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে দেবপ্রয়াগ। এই বিষয়ক একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা যদি মনে করো এই দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ঋষিপ্রয়াগ এই সমস্ত ভিডিওগুলো দেখতে চাও, গঙ্গা এবং তার 5টি যে প্রয়াগ রয়েছে তাদের বিস্তারিত আলোচনা আমরা আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে চ্যানেলের, সেখানে তোমরা ভিউ করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে যে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারবে? রাষ্ট্রপতির দ্বারা কোনো রাজ্য সরকার বরখাস্ত হবে। আর্টিকেল 352, 307, 357, 356। এর মধ্যে হয়ে যাবে 356, অর্থাৎ স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি যেটা আমরাকে বলি, সেই স্টেট ইমার্জেন্সি হলো 352। ওকে, আর 356 আর 352-তে হলো ন্যাশনাল ইমার্জেন্সি, আর 360-তে হলো আমাদের ইকোনমিক ইমার্জেন্সি, অর্থনৈতিক জরুরি অবস্থা। ওকে, নেক্সট প্রশ্ন, আমাদের লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য মোট কতজন? 7 জন, 10 জন, 15 জন, 22 জন? লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি, একে সংক্ষেপে আমরা বলে থাকি প্যাক। ওকে, প্যাকের সদস্য কতজন? সদস্য হলো 22 জন। এই প্যাকের যেই বর্তমানে চেয়ারম্যান আছেন তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী। ওকে, নেক্সট কোশ্চেন, রাজ্য আইনসভায় একটি বিল আইনে রূপান্তরিত করতে হয় যখন বিধানসভার সঞ্চালক তাতে সই করেন,
রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করেন, রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী একটু ভুল হয়ে গেছে তাতে সই করেন। এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে রাজ্যের রাজ্যপাল যখন সই করেন। যেরকম আমরা লোকসভায় কোনো বিলকে আইনে পরিণত করতে গেলে সেখানে কি করতে হয়, রাষ্ট্রপতির অ্যাসেন্ট বা সিগনেচার দরকার হয়, সেরকম সিমিলিয়ার ওয়েতেও আমাদের রাজ্য বিধানসভা বা রাজ্য আইনসভায় কোনো বিলকে আইনে পরিণত করতে গেলে সেখানে আমাদের রাজ্যপালের সইয়ের দরকার হয়। ওকে, নেক্সট কোশ্চেন, একজন রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কতদিন, অর্থাৎ রাজ্যসভার সদস্য পদের মেয়াদ কতদিন, 6 বছর, 5 বছর, 3 বছর, 4 বছর? আনসার হয়ে যাবে 6 বছর। ওকে, 6 বছর হলো রাজ্যসভার এবং লোকসভার হলো 5 বছর। লোকসভার 5 বছর, রাজ্যসভার 6 বছর। ওকে, ভুলবে না। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ কে করতে পারে, অর্থাৎ রাষ্ট্রপতির পদত্যাগ কারা করতে পারে, বিশেষ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় জাজ সমূহ অর্থাৎ বিচারক সমূহ এখানে লিখতে হতো, মন্ত্রিসভা এবং সাংসদ। এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের সাংসদ। আমরা যারা পার্লামেন্টের সাংসদ আছে তারাই সুপ্রিম কোর্টের, সরি, রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে তাদের 2/3 মেজরিটির দ্বারা। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী রয়েছে, পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কার্যকরী রয়েছে হলদিয়া, রায়চক, কাকদ্বীপ, ফলতা। খুবই সহজ উত্তর হয়ে যাবে ফলতা। ফলতায় রয়েছে প্রক্রিয়া রপ্তানি প্রক্রিয়াকরণের বিশেষ কার্যকরী অঞ্চল। নেক্সট কোশ্চেন, ONGC এর পুরো কথাটি কি, অর্থাৎ ONGC-র ফুল ফর্ম কি, ABCD? এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ONGC। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। এটি ভারত সরকারের একটি ক্রুড অয়েল এবং বায়ো গ্যাস কোম্পানি। ওকে, নেক্সট, 1956 সালে দ্বিতীয় শিল্পনীতিতে ভারতীয় শিল্পগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা হয়, দ্বিতীয় শিল্পনীতিতে ভারতীয় শিল্পগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। ওকে, 3টি শ্রেণীতে ভাগ করা হয়। নেক্সট প্রশ্ন, কোন বছর ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি গ্রহণ করা হয়, অর্থাৎ গ্লোবালাইজেশনের ট্রেন্ডটি ভারতীয় অর্থনীতিতে ব্যবহার করা হয়, 1980, 85, 91, 2000? সঠিক উত্তরটি হয়ে যাবে 1991। এর আগেও আমরা দেখেছি LPG মডেল, অর্থাৎ লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। প্রশ্নটি বারবার আসছে, এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ, ইকোনমিক্সের এই প্রশ্নটি বহু জায়গায় বহুবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় একজন চেয়ারপারসন ও কতজন সদস্য নিয়ে? অর্থ কমিশন গঠিত হয়, তার চেয়ারপারসন তো একজনই থাকেন এবং তার আরও 4 জন সদস্য থাকেন। ওকে, বর্তমানে 15th আমাদের ফিনান্স কমিশন চলছে, এর চেয়ারপারসন হলো NK সিং, NK সিং। ওকে, এই ছিল আমাদের আজকের ছোট্ট ক্লাস এবং 20টি ক্লাসের প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, তোমরা আমাদের এই চ্যানেলের পাশে থাকবে এবং ভিডিওগুলি, কোশ্চেনগুলি তোমাদের সকলের উপকারে লাগবে। তো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, থ্যাংকস ফর ওয়াচিং, এবং সকলে খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ অল।